সম্মানিত বান্দারি গোলামে মুস্তাফা বানাইতে পারে কাজে গরিবে নেওয়াল গোলামে মুস্তাফা বানাইতে পারে গোসুল আজম দস্তগীর আর তারে হচ্ছেন হাসনাইনে গরিব মাইনে রক্ত দিগার বলে বলে বলুন সুবহানাল্লাহ আজ এই মাহফিলে বসে কিছুটা আত্মতৃপ্তি লাভ করেছি 1990 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করেছি সত্য বাণীটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আমার মুর্শিদ আমার আব্বাজান নিত্য সজ্জায় শায়িত এখন জানি না কখন পরপারের ডাক আসবে তিনি সে অপেক্ষায় রয়েছেন আমরা তার দিকে তাকিয়ে আছি কখন তিনি যাচ্ছেন যখন তিনি ইয়াং ছিলেন তখন থেকেই একটা বাণী তিনি পৌঁছে দিতে চেয়েছিলেন হে বিশ্ব মুসলমান কোন ইসলাম নিয়ে তোমরা দৌড়াদৌড়ি করছো ইসলাম তো ওখানে নয় ইসলাম তো আহলে বাইতের ভিতর কোন নামাজ পড়ছো নামাজের ভিতরেই তো আহলে বাইতের মর্যাদা নিহিত রয়েছে কার কথা বলছো কার কথা বাদ দিয়ে যাদেরকে বাদ দিচ্ছ সেখানে ইসলাম বাদ হয়ে গেল তুমি শূন্য গড়া খালি ঘড়া নিয়ে পুকুর পার থেকে এসেছো মাত্র সম্মানিত উপস্থিতি আমার একটা বয়স হয়ে গেছে অনেক বছর এখানে আসছি যাই যাই আমারও সময় হয়ে যাচ্ছে আজ আত্মতৃপ্তিতে মনটা ভরে গেছে যে এই হুঙ্কার এখন আর ছোট্ট করিডোরের মধ্যে ডোবার মধ্যে সীমাবদ্ধ নয় এখন বিশাল সমুদ্রে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ আজ সমুদ্র আমি তাকে বুঝাচ্ছি যেখানে গেলেই কোরআন পাওয়া যায় যেখানে গেলে যেখানে গেলে হাদিস পাওয়া যায় একটা কথা বলি অনেক মাদ্রাসা হয়েছে আমার ভাইজান বলেছেন যে তাদের দয়া অনুগ্রহে আমরা বেঁচে আছি দূর ব্যাকেল তোদের মতো ব্যাকেল দিয়ে আমি হাল চাষও করাবো না ওনারা কী করবেন তো জানি না জুতোও মুছাবে না তোরা যখন সুন্নি টুন্নিগুলো ছিঁড়ো না আমি কিন্তু আবার সুন্নি না আর দাবাদ করেন না আমাকে আমি সুন্নি না আমি অনেক আগে বলেছি আজ থেকে 4-5 বছর আগে বলেছি ম্যা গোলামে মুস্তফা হুঁ আমি গোলামে মুস্তফা কারণ সুন্নির কথা হাদিস শরীফ আপনি পাবেন না একখানা হাদিস দেখাইতে পারলে সারা জীবন আপনার গোলামি করুন কোথাও আহলে সুন্নাত ওয়াল জামাত কোম জামাত ইসলাম এগুলো আপনি কোথাও পাবেন না আপনি পাবেন গোলামে মুস্তফা কোরআনের আয়াত দ্বারা সাবিত আল্লাহ বলছেন আমাকে মহাব্বত করতে চাও আমার নবীর গোলাম হয়ে যাও আমাকে মহাব্বত করতে চাও আমার নবীর প্রেমিক হয়ে যাও ওই প্রেমিক হলে হবে ওই প্রেমিক হলে হবে আমার ভাইজানও বলেছেন সাইয়েদানা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন খলিফা খলিফাতুল মুসলিমিন কত বড় একজন সাহাবা ওনারও কোনো তুলনা হতে পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমাদেরকে এমন খলিফা দিয়েছেন যাদের সাথে বিশ্বের কারো তুলনা হয় না তিনি শুধু দুনিয়ার খলিফা নয় খলিফাতুল আরদ ওয়াস সামা আসমান জমিনের খলিফা ছিলেন যাকে দেখলে শয়তান ভয় পাইত যারে দেখলে গরু আর মহিষ একসঙ্গে বাঘ আর মহিষ একসঙ্গে একই নদী থেকে পানি খাইত এমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট মাসুম মাহফুজ আল্লাহ যাদেরকে মাসুম বলে কোরআনে ঘোষণা করেছেন তাদের কাছ থেকে ঠিকানা নিয়েছেন সার্টিফিকেট নিয়েছেন সার্টিফাইড হয়েছেন আমাকে তোমরা গোলামে মুস্তাফা হিসেবে কবুল করো তারা যখন বললেন হ্যাঁ আমি হাসান আমার ভাই হোসাইন আমরা দুই ভাই আপনাকে গোলামের বাচ্চা বলেছি আপনার সন্তানকে গোলামের বাচ্চা বলেছি এই কাগজটা দিয়ে তিনি দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন ফরিয়াদ করেছিলেন আল্লাহ গো তোমার নবী আমাকে গোলাম হিসেবে কবুল করেছে কিনা জানি না কিন্তু তোমার আওলাদগণ আমাকে গোলাম হিসেবে কবুল করেছে তাই শায়ের বলেন মদিনারে গোলামি আমাইদে ও মুর্শিদ মোরে মদিনার একটু জোরে করে বলুন না মদিনারে গোলামি আমাইদে ও মুর্শিদ মোরে
পয়েন্ট এখানি হচ্ছে আমার ভাইজানের উত্তর তাদের সিন্ডিকেট কেন কারণ তারা মদিনার গোলামি দিতে পারবে না তারা আপনাকে একটা মঞ্চ দিতে পারবে একটা চেয়ার দিতে পারবে আপনাকে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারবে গোলামে মুস্তাফা করে দেওয়া সম্ভব না গোলামে মুস্তাফা করতে পারে গাউসুল আজম মাইজবান্দারি গোলামে মুস্তাফা বানাইতে পারে খাজা গরিব নওয়াব গোলামে মুস্তাফা বানাইতে পারে গাউসুল আজম দস্তগীর আর তারা হচ্ছেন হাসনাইনে গরিব আইনের রক্তদিগার বলে করে বলুন সুবহানাল্লাহ তাদের ইমাম তাদের ডাক্তার তাদের উস্তাদ তাদের শেখের দেহের মধ্যে ইয়াজিদি রক্ত আছে তাই তারা মেজবানদারের বিরোধিতা করে আর যারা প্রকৃত গোলামে মুস্তাফা তারা ঈদে মিলাদুন্নবী বলতে কি বুঝেন হোয়াট ইজ দ্য মিনিংস অফ ঈদে মিলাদুন্নবী আপনি দেখুন পৃথিবীতে অনেক ঈদ আছে ঈদুল ফিতর ঈদুল আজহা আজকে জুমা বারে কিন্তু একটা ঈদ চলে গেছে এটা একটা ঈদের দিন ইয়ামুল আরাফা আরাফার দিনকে ইয়াম ঈদের দিন বলা হয় ওই ঈদের দিনেও আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য বয়ানের পর একটা বয়ান করে গেছেন আর ওই বয়ান ছিল আহলে বাইত তিনি বারবার বলে যাচ্ছেন অনেক বয়ান করেছেন তোমরা ভালো করে চলো মনে করুন আমি মুক্তসর আমি 10 মিনিট সময় নিয়েছি মনে করুন বলেছে তোমরা হালাল খাইও হারাম থেকে বেঁচে থেকো অ্যান করো ত্যান করো বলার পর বলছে শোনো তোমরা যদি এইগুলো মানতেও না পারো আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি কয়টি ভারী বস্তু ঈদে মিলাদুন্নবী ওখানে আসলে নিহিত ঈদে মিলাদুন্নবী দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটি হচ্ছে কিতাবুল্লাহ ইয়ানি কোরআনুল করিম আর দোসরা কি আছে দোসরা ইত্রতি আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুসরণ তাদেরকে দেখা তাদের মতো চলা তাদের জিকির করার নাম ঈদে মিলাদুন্নবী তাদের জিকির করার নাম ঈদে মিলাদুন্নবী কারণ নবী নবীর শান বুলন্দ করেন একটা হাদিস বলে আমি বিদায় নিচ্ছি একদিন ইমাম হুসাইন আলাইহিবা সবাই ঈদের জামাতে যাচ্ছেন তো ওই ঈদের জামাত বর্তমান ঈদের জামাতের মতো নন এখন তো ঘরে ঘরে মসজিদ ঘরে ঘরে না বলতে গেলে রুমে রুমে মসজিদ হয়েছে তখন কিন্তু নবীর পেছনে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম চলে আসতেন সব সাহাবা সাহাবা নয় যারা জলিলুল কাদের যারা নবীকে নবীর মতো মেনেছেন ওয়ামা আতাকুম রাসূলা ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবীর হুকুম যিনি মেনেছেন তিনি তারা দূর দূরান্ত থেকে আসতেন কেউ ওটে করে কেউ ঘোড়া করে কেউ খচ্চরে করে কেউ গাধার পিঠে করে কেউ বা পায়ে হেঁটে যে যেভাবে পারেন আসতেন কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসলামের কিছু ইতিহাস থেকে জানা যায় হাদিস থেকে জানা যায় তিনি ঘোড়াকে বেশি পছন্দ করতেন ঘোড়াকে বেশি পছন্দ করতেন যার কারণে নবী সিজদা গেলে তিনি কাঁধের উপর বসে ঘোড়া চালাইতেন তা একদিন ঈদের জামাতে যাচ্ছেন ইমাম হুসাইন আলাইহিমা দেখলেন যে কিছু সাহাবা ঘোড়া করে আসছেন আল্লাহ রসুলের কাপড় ধরে টানছেন বলে ইয়া রসুলুল্লাহ আমি ঈদগাহে যাব না ঈদগাহে যাব না বলে কেন যাবেন না বলে দেখেন না সাহাবাগণ কত সুন্দর ঘোড়া করে আসছেন আমার ঘোড়া কই আমার ঘোড়া আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক আর আমার নবী বলছেন আমার আহলে বাইতের জিকির হচ্ছে সেটা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল খুব চিন্তায় পড়ে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন হাই এখন করি কি ঈদের জামাত শুরু হয়ে যাবে আমার জন্য সবাই অপেক্ষা করছে তিনি আর দেরি করলেন না হোসেনকে কাঁধে তুলে নিলেন কার সাথে কার তুলনা ঠিকই তো ও খোদা নে হে মর্তাবা তুজকো দিয়া না কিসি কো মিলে না কিসি কো মিলা কে কাল
শহর ওয়া কালাম বাকাতি সম্বর করে বলেন না সুবহানাল্লাহ ক্ষমতা আল্লাহ দিয়েছেন তুমি নামাইতে পারবা না কানে নিলেন এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ নানা জান সবার ঘোড়া তো কথা বলে ডাক দেয় আমার ঘোড়া কথা বলে না কেন আল্লাহ রাসূল মুখ দিয়ে বলছেন সুবহানাল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে হবে না সব ঘোড়ার লাগাম আছে আমার ঘোড়ার লাগাম কই বলে আমার চুল মোবারক ধরো এমত অবস্থায় আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন মাশাআল্লাহ কেমন সওয়ারির উপর আপনি উঠেছেন হে হোসাইন আল্লাহ রাসূল বল খামোস হে আবি হুরায়রা সওয়ারি বড় নয় সওয়ার বড় বল কাঁধে যিনি বসেছেন তিনি উত্তম যেখানে নবী জিকির করেছেন আমি জিকির করলে তুমি আমারে শিয়া রাখো তো শিয়া রাখলে কি হবে এখানের খবর কি তোমাকে বলতে হবে তুমি জানবা কখনো এখানের খবর কে জানে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে আমি শিয়া নই আমরা কেউ শিয়া নই এবং আমরা কারো কাউকে শিয়া বানানোর জন্য আসিনি আমরা এসেছি প্রকৃত গোলামে মুস্তফা বানানোর জন্য দিস ইজ আওয়ার মিশন দিস ইজ আওয়ার মিশন হতে পারে তাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে মাত্র দু চারজন মানুষ এই দু চারজন হচ্ছে 72 জন তাই আসুন আমিও ভাইজানের সাথে একমত একই মত পোষণ করে যাচ্ছি মনে হয় আমার বক্তব্যের পালা শেষ অনেক বছর ওয়াজ করেছি আমার ভাইজান তখন দুনিয়াতে আসেনও না হয়তো আমি অনেক বছর ধরে তকরির করে আসছি 1995 সাল থেকে করছি আর করার দরকার নেই আমার একটাই মিশন ছিল সে মিশনটা হচ্ছে নারায়ের হায়দারি ইয়া আলী মর্তুজা বিশ্বময় পৌঁছে দেওয়া নারায়ের হাসনাইন ইয়া হাসান ইয়া হুসাইনের জিকিরকে জারি করা সম্মানিত হাজিরিন আপনাদেরকে বলছি এখানে আপনারা জানি আপনাদের মধ্যে পুটাপুটি চলছে চলবে মনে মনে চলছে আমরা যাওয়ার পর আমাদের দুজনকে গালি দিবেন সেটাও জানি কিচ্ছু যায় আসে না কারণ আপনি মূর্খ সমালোচনা করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না সমালোচনা করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় না আমি বসবো ভাইজান চলে যাবে আলোচনা করলে টেবিলে আসুন আসুন একটা কথাও বলবো না খোদা কি কসম একটা কথা বলবো না আমি কিতাব খুলবো আপনি পড়বেন আমাকে বাংলাটা বলে দিবেন অথবা বাংলা চাইলে বাংলা কিতাব এনে দিব আপনি পড়বেন আমারে জানাবেন বুঝাই দিবেন আমি ভুলে আসি আর যদি না পারেন হয় আমার পথ ধরুন নাহলে আপনি যে জাহান্নামী সেটা স্বীকার করুন আমি মুরিদামি বানাই না অনেক মুরিদান হয়েছে এখন ছাঁটাই করছি এখন একজন প্রকৃত গোলামে মুস্তফা প্রয়োজন একজন একজন দ্যাটস এনাফ ওয়াইজুল কোরআনের কোনো মুরিদান নেই কিন্তু লক্ষ লক্ষ মুরিদান বিশ্বের জমিনে আছে ঠিক না ভাই তোমরা মুড়িদের ব্যবসা করো আমি মুড়িদের ব্যবসা করি তোমরা মহিষ গরুর ব্যবসা করো বলে মাইস ভান্ডার এটা মহিষ তো হয় তো তুমি কি খোঁজো তুমি গরু খোঁজো বড় বড় লোকের বাড়িতে গিয়ে শ্যামা করো আর মাহফিলে এসে বলে শ্যামার জায়েজ আমি সিজদা করি মিয়া সিজদা করি এবং সিজদা নেই আমি সিজদা নেই কারণ তোর ভিতর তো হাসান হোসাইন নাই আমার ভিতর হাসান হোসেন আছে তুমি হইতে পারবা না এটা হওয়ার জন্য প্রকৃত মুনিব লাগবে আর ওই মুনিব হতে হবে আওলাদ রাসূল আর আওলাদ রাসূল মানুষ নন আওলাদ রাসূল নূরুন আলার মুখ আল্লাহ রাসূল বলেছেন তুমি কিভাবে এটাকে উল্টাতে পারো তুমি পারবা তিনি পারবেন ভাইজান কারণ তুমি ঈদের জামাতে যেহেতু আজানের প্রচলন করেছিলে তুমি পারবা মিম্বরে তুমি বানর নাচাইছিলে তুমি পারবা সাহাবাদেরকে কত খতনা করে দিয়ে তুমি খুশি বানাইছিলে তোমরাই পারবা এইগুলো তোমাদের কাজ গোলামে মুস্তফার কাজ গোলামে মুস্তফার কাজ তোমরা পারো মুমিনকে জ্যান্ত কবর দিতে গোলামে মুস্তফা
বিধর্মীকে মুসলমানে আনতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে যারা বায়াত হয়েছেন তারা তো গেছেন গেছেন, মনে করুন না আপনারা জাহান্নামে গেলেন, এত কষ্ট করে আল্লাহ জাহান্নাম বানাইছে, এখানে থাকবে না কেউ। আমরা জাহান্নামে গেলেন, আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সাথে বসার জন্য তৈরি আছে, কখন আসবো বলে? আবারও বলছি, আমি একটা কথাও বলবো না, আমি কিতাব আনবো খুলে দিব, আপনি পড়বেন, আপনি যাকে দিয়ে পড়ান আমার কোনো আপত্তি নাই, বাংলাদেশ নয় বিশ্বময়, আমাকে চিনেন এখন আর কেমন দেশ বাকি? আপনি আমার কথা বললে তিনি আসবেন অবশ্যই, কারণ তিনি আলেম নিষ্ঠ। আমরা কিতাব খুলে দিব, তিনি এবারত পড়বেন, এবারতের অর্থ তুলে দিবেন, আমাকে বলবেন তুমি এটা এবারতটা ভুল পড়েছো, তাই তোমায় ভুলে আসো, আমি কানটানা তওবা খাবো। আমার ভাইজানকে আওলাদের রসুলকে সামনে নিয়ে বলছি, একজন মেয়েতরকে সামনে দিয়ে যদি বলে তুমি ভুল করেছো, এই মেয়েতরের কাছে ক্ষমা চাও, আমি মেয়েতরের কাছে ক্ষমা চাইবো। আর যদি সেটা সত্যি হয় তুমি মেয়েতরের হাতে বায়াত হবে কেন সেটা বল, আমার হাতে তোমার বায়াতের সুযোগ নাই, কারণ এটা আওলাদের রসুলের হাত। আপনাদেরকে বলছি, বলে যাচ্ছি বদুরপাড়া নিবাসীকে, এবং এই মাইকের আবার যতটুক যাচ্ছে, এখানে অনেক আলেম আছে আমি চিনি, আপনাকেও বলছি আসুন, ওয়েলকাম, এনি টাইম এনি মোমেন্ট আই এম রেডি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা ঈদ মিলাদুন্নবীর মাস, আমার নবী এসেছেন, জন্ম নিয়েছেন, ঠিক না? বাট হ্যাঁ, এই তো মিলাদুন্নবী, এগুলো শিখেছেন ওদের কাছ থেকে, এইগুলোই তো শিখবেন। আমার নবী জন্ম নিছে না আসছে? কোরআন বলে কাজ্জাকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, কোরআন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনি বলছেন নবী জন্ম নিয়েছে, এইগুলো ভাবে তো, এইভাবেই তো আপনাকে খারেজি তারাই বানাচ্ছে। আমার নবী দুনিয়াতে আসছেন না জন্ম নিছেন? তিনি তশরিফ এনেছেন না জন্ম নিয়েছেন? এটা বলতে আপনার ভয় লাগে মিয়া, আপনি আবার সুন্নি দাবি করেন, আপনি সিন্নি মিয়া, সিন্নি সিন্নি, আমাদের কাছ থেকে জিজ্ঞেস করুন, আমি বলবো আমার নবী এসেছেন, আমার নবী তখনও নবী ছিলেন যখন আদম নবী ছিলেন না, ঠিক না? পাঠে তো এটা একে বলতো আপনার ভয় কিসে? হাসান হোসেনের নাম নিতে না হয় আপনার ভয় লাগে, নবীর কথা বলতে দেখেন তো আপনার ভয় লাগে, আপনি কোন পজিশনের মুসলমান সেটা নিয়ে একটু আমরা চিন্তা করবো একটু। তো আমার নবী এসেছেন, নবী কেন এসেছেন? কিছুর জন্য আসেননি, নবী কোনো কিছু আনেননি, নবী আমাদের জন্য একখানা নিয়ামত এনেছেন, সেটা হচ্ছে পুরা টোটাল ইসলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে ইসলামকে পছন্দ করেন, এই ইসলামের ভিতরে যে মজ্জাগুলো আছে এই মজ্জাগুলো সব কিছুর মালিক মুহাম্মদ, সব কিছুর মালিককে। এখন আপনারা প্রশ্ন করি, তাড়াতাড়ি উত্তর দিবেন, ঠিক আছে? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা জান্নাত কে দিবে? আল্লাহ দিবে। এই তো আপনাদের ঈমান, এটাই হচ্ছে আপনাদের ঈমান, এটাকে বলা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর গোলামে মুস্তাফা বলে আমার জান্নাত দিবে মুহাম্মদ, আর আমার জান্নাত হচ্ছে মুহাম্মদের কদম। আল্লাহ রাসূল বলছেন আমার মিম্বর হচ্ছে রিয়াজুজ জান্নার উপর, হাউজে কাউসারের উপর, হাউজে কাউসার এই মিম্বর থেকে আমার রওজা হতে রিয়াজুজ জান্নাত। আপনারা জান্নাত দিবে আল্লাহ, আর আমারে জান্নাত দিবে মুহাম্মদ। আপনারে জান্নাতে নিবে, হাউজে কাউসারের পানি খাওয়াবেন আল্লাহ, আর আমারে খাওয়াবে আওলাদের রাসূল। আপনারে রিজিক দেন আল্লাহ, আমারে দেন আমার মাওলা। বৃষ্টি হচ্ছে না, সাহাবাই কেমন করেন দৌড়াইয়া গেলেন, এখানে অনেকে বলেন আল্লাহর কাছে খোঁজো, বলে না তো নবী কী শিখাইতে আসছেন? আল্লাহ ডাকানো তো শিখাইতে আসছেন নাকি? আল্লাহ ডাকানো শিখাইতে তো আসছেন, তো আমরা আল্লাহর কাছে খুঁজবো। একটা গান মনে পড়ছে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে, তা আল্লাহর কাছে খুঁজছি। সাহাবা কেমন আল্লাহর কাছে খুঁজতে গেলেন না, মসজিদে গেলেন না, দৌড়াইয়া গেলেন মুহাম্মদের কাছে, বলেন নবী গো অবস্থা তো ব্যাগতিক, বলে কি এটাকে মসজিদে গামামা বলা হয়, মদিনা মসজিদের কিছু পাশে, ওখানে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু দোয়া করেন না আমাদেরকে একটু পানি দেওয়ার জন্য, বসিলা বক্তা বইলাইহি বসিলা,
আল্লাহ রাসূল মুসকে হেসে দোয়া করলেন, এমন বৃষ্টি হয়েছে একেবারে পুরো মদিনা ভেসে যাওয়ার অবস্থা, এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে। পরের সপ্তাহে আবার সাহাবা একরামগণ গিয়ে বলেন, রাসূল গো একটু আল্লাহকে দোয়া করেন যেন বৃষ্টি থেমে যায়। বৃষ্টির মালিককে আল্লাহ আর সাহাবাগণ জানতেন মওলা, সুবহানাল্লাহ। মওলা দুনিয়া থেকে তশরিফ নিলেন, আবার খরা হলো, আয়েশা সিদ্দিকার দরবারে গেলেন, মা আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন। কেন? আল্লাহর কাছে খোঁজো, বলে না যাও মুহাম্মদের রওজায়ে আকদসের ছাদ উঠাইয়া দাও। মেশকা শরীফের হাদিস দেখুন, আসুন নিয়ে আসুন আপনার কিতাব, আপনি মূল কিতাব আনুন, মিয়া ছোটোখাটো কিতাব আইনেন না, আমরা কিতাব পড়তে জানি। ছাদ উঠাইয়া দিল, রোদ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করছে। সম্মানিত হাজির, মেহরবানি করে অমুক বলেছেন, পীর সাহেব হুজুর কেবলা বলেছেন, আওলাদ রাসূল বলেছেন, এগুলো আমাদের সামনে বলবেন না, কিতাব নিয়ে কথা বলুন। দুটো কিতাব আগে আনবেন, একটার নাম কোরআনুল করিম আর একটা হচ্ছে সহিহুল হাদিস। সহিহ হাদিস আপনি দুটো সামনে রেখে আগে কথা বলুন যে হুজুর আমি কোরআনে পাইছি আর হাদিসে পাইছি, ওই দুইটাই পাইলে আমরা মাথা নত করতে রাজি। আর আমরা পেয়েছি বিদায়, আওলাদ রাসূলের জিকির আমরা করব, করতে থাকব, আমাদের মুরিদানদেরকে আমরা এটাই শেখাবো। আপনাদের ভালো লাগছে না চলে যান, মাহফিল এত মানুষ প্রয়োজন হয় না, মাহফিল অল্প মানুষ, বুঝনেওয়ালা দরকার, জানেওয়ালা দরকার, আমল করনেওয়ালা দরকার, আপনার মতো সমালোচক রিক্সাওয়ালা দরকার। রিক্সাওয়ালা জোন বাইডেনের কথা বলে, সে অনেক কথা বলে, সে মেসিকে নিয়ে কথা বলে, রোনালদোকে নিয়ে কথা বলে, সে ফুটবল খেলতে গেলে সেখানে টেলিভিশনের সামনে লাথিও মারে যেন সে ফুটবল তাকে লাথি মারছে। প্রিয় হাজিরিন, আপনি যদি সমাজদার হয়ে থাকেন, কিতাব নিয়ে বসুন, আলোচনা করুন, আপনি নিজে পড়ুন, আরেকজনকে পড়তে বলুন, আরেকজনকে শিখিয়ে দিন। আমার ভাইজান বলেছেন, ওয়া আম্মা বি নিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, আমি তোমাকে নিয়ামত দিয়েছি ওটা শুকরিয়া আদায় করা মানে ওটাকে তুমি প্রচার করে দাও। এখানে সর্বশ্রেষ্ঠ প্রচার হচ্ছে আমার নবীর জিকির, ওয়া রাফায়না লাকা যিকরা, আমার নবীর জিকিরকে জারি করতে হবে। আর আমার নবীর জিকির করতেন হাসান আর হুসাইনের জিকির। আল্লাহ আমাদেরকে বুঝে প্রকৃত গোলামে মুস্তফা, প্রকৃত গোলামে মুস্তফা বনে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এই পর্যায়ে আখেরি মুনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসূল, আওলাদে মিজবানদারি হযরত আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি সৈয়দ তানভীর হাদিস সাহেব কেবলা মাদ্রাজিনুল্লাহ।